Hello, good evening, my beautiful friends. তোমরা নিশ্চয়ই আজ রবিবারের এই শুভ সন্ধ্যায় খুব ভালোভাবে কাটাচ্ছ। আমিও ভালো আছি, মোটামুটি আছি। তো দেখো, আজকে বিকালে আমি একটু বাড়িতে চটজলদি একটু স্ন্যাক্স বানিয়ে নিলাম। তো আমরা তো চিড়ে ছাতু খাই সবাই, ছাতু চিড়ে ভেজানো, চিড়ে চিড়েটা ভিজিয়ে নিয়েছিলাম, ছাতু চিড়ে ভেজানো, তার সাথে একটু বেসন, আলু সেদ্ধ, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আর সিম্পল একটু জোয়ান আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া, শুকনো, জাস্ট ওই ভেজা মশলাটা, ভাজা মশলাটা দিয়ে একটু মেখে নিয়েছিলাম। মেখে ডুবো তেলে একটু ভেজে নিলাম, যেন চা দিয়ে দারুণ খেলাম, দারুণ। এখন তো বাইরে সব কিছু খাই না, বাড়িতে দেখো এরকম করে ভেজে বাচ্চাদেরও দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমাদের যেমন বয়স হয়েছে, বেঁচে খেতে হয়, তেমনি বাচ্চাদেরও তো বলো, সব বাছাই করেই খাবার দিতে হয়। বাচ্চাদের জন্য কিন্তু দারুণ করতে পারো, কারণ ছাতুটা আছে, আলু সেদ্ধটাও আছে, আবার ছিঁড়েটাও আছে, এটা বাড়িতে করা যেতেই পারে। খুব মুখরোচক হয়েছে জানো, খুব ক্রিস্পি হয়েছে এবং খুব ভালো লাগলো খেতে। আর আজকে তো আমি নিরামিষ, তাই জন্য পেঁয়াজ টিয়াজ খেতে পারিনি, তাই একটু কাশুন দিয়ে টমেটো সস, টমেটো